কলেজ স্তরের নবাগত সমস্ত শিক্ষার্থীদের দুঃখের সহিত জানানো হচ্ছে, তোমাদের আজকেও মেরিট লিস্ট বের হচ্ছে না। মেরিট লিস্ট বের না হবার পেছনের কারণ হচ্ছে কোভিড-19। কোভিড-19-এর কারণে ডিপার্টমেন্টে যে অফিসার তোমাদের মেরিট লিস্ট তৈরি করছেন, তাদের প্রায় সকলে কোভিড-19-এ আক্রান্ত, তারা কোয়ারেন্টাইনে আছেন, তাই তোমাদের মেরিট লিস্ট আজকেও বের হচ্ছে না। এইমাত্র আমার কাছে যে নোটিফিকেশানটা এসে পৌঁছালো, সেই নোটিফিকেশানটা আমি তোমাদের পরে শোনাচ্ছি। দেখে নাও নোটিফিকেশানে কি বলা হয়েছে। ইট ইজ হেয়ার বাই ইনফর্ম টু দ্য স্টুডেন্টস অ্যাসপায়ারিং ফর অনলাইন অ্যাডমিশন ইন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস ডিউরিং দ্য ইয়ার 2020-2021 দ্যাট ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক and the concerned officer staff in the department are in quarantine অর্থাৎ ডিপার্টমেন্টের যে স্টাফ আছে তারা কোয়ারেন্টাইনে আছে। দ্য পাবলিকেশন অফ অনলাইন মেরিট লিস্ট অ্যাজ ফিক্সড আর্লিয়ার অন 5th September 2020 ইজ ডিলিট। আজকে 5 তারিখে যে মেরিট লিস্টটা বের হবার কথা ছিল তাও পিছিয়ে গেছে। Steps have been taken to publish the full proof list in next 5 to 6 days time. অর্থাৎ তোমাদের পরবর্তী 5 থেকে 6 দিনের মধ্যে তোমরা লিস্ট পাবে। Before publication for the list, SMS will be sent in the register mobile number of the students. অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন করেছো যে মোবাইল নাম্বার দিয়ে, ওই মোবাইল নাম্বারে তোমাদের SMS যাবে লিস্ট বের হবার আগে। দ্য ডিপার্টমেন্ট সিক্স কোঅপারেশন ফর দ্য কনসার্ন স্টুডেন্টস অ্যান্ড গার্ডিয়ান্স ইন দিস প্যান্ডামিক সিচুয়েশন। এই সিচুয়েশনে তোমাদের সকলকে, সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কোঅপারেশন করার জন্য জানানো হয়েছে। ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, যাতে তারাও সমস্ত ইনফরমেশান জেনে নিতে পারে। ধন্যবাদ।